জি স্যার। আচ্ছা, গতকাল আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, ওরা ফ্লাক্স ফাইবারের জন্য নতুন একটা এনজে টেক্সটাইলস আর কি, নাম শুনছো হয়তো অনেক, তো মজার ব্যাপার যেটা, ফ্লাক্স ফাইবার অনেক পুরানো ফাইবার আমরা জানি, তো এইটা তোমার 1900 প্রথম করে মানে ফ্লাক্স ফাইবার থেকে ইয়ার্ন বানানোর যে ইয়াটা স্পিনিং সিস্টেমটা ইনস্টল করা হয়। তো কালকে যে মেশিন গুলা দেখলাম, তখন যে মেশিন ছিল কালকে সেই সেম জিনিসই দেখলাম, ইন্টারেস্টিং লাগলো যে এতদিনেও কোনো ইমপ্রুভমেন্ট হয়নি আর কি, মানে তখনও যা ছিল এখনো তাই আছে। এটা একটু ডিফারেন্ট টাইপের স্পিনিং, তোমরা যদি মানে বাংলাদেশে মনে হয় নাই আর কোথাও, তো আমরা আমাদের ইয়েতে ব্যাক করি। তো আমাদের মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারে জেনারেল প্রসেস গুলা সম্পর্কে ধারণা পাইছি আমরা, অর্থাৎ একটা ফাইবারকে পলিমার স্টেজ থেকে ফাইবার স্টেজে নিয়ে যাওয়ার জন্য যা যা লাগে, মানে ফার্স্টে হচ্ছে পলিমার বানানো, তারপর ফাইবারের শেপে নিয়ে যাওয়া, তারপর ড্রয়িং, টেক্সচারাইজিং, ক্রিম্পিং, ইন্টারমিংলিং, হিট সেটিং, এই জিনিসগুলো মোটামুটি স্পিন ফিনিশ লাস্ট আর কি, এই জিনিসগুলো করে একটা ফাইবারকে মানে একটা পলিমারকে ফাইবার স্টেজে নিয়ে যাওয়া হয়। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ফাইবার, অর্থাৎ পলিস্টার ফাইবার। তো পলিস্টার ফাইবার নাম তো সবাই জানি অ্যাটলিস্ট, অথবা অনেকে হয়তো বা আমাদের ল্যাবে দেখছো পলিস্টার ফাইবারটা। পলিস্টার ফাইবারের স্পেশালিটি হচ্ছে এইটা অনেক ডিমান্ডফুল একটা ফাইবার এই যুগে, মানে এখন তো, যদিও এইটা তোমার আবিষ্কার হয়েছে খুব বেশি আগে না, 70-80 বছর আগে মনে হয়, অর্থাৎ 1940 সালে মেবি ফার্স্ট টাইম এই পলিস্টার ফাইবারটা তৈরি করা হয়েছিল, এবং তারপর থেকে এটার যে ডিমান্ড 1940 থেকে শুরু করে এখন 2020, সো এই কত বছরে এটার যে ডিমান্ড এটা হচ্ছে বাকি সব ফাইবারকে ছাড়াই গেছে, অর্থাৎ বর্তমান বিশ্বে ফাইবারের সব ফাইবার মিলে যে ডিমান্ড তার 60%, অ্যারাউন্ড 60% একাই পলিস্টার ফাইবারের ডিমান্ড ক্যারি করে। এজ এ টেক্সটাইল ফাইবার পলিস্টার পলিমারটা আরো অনেক কাজে ইউজ করা হয়, এটা এক ধরনের মোটামুটি আমরা যে প্লাস্টিক ইউজ করি প্রতিদিন, তার মধ্যে অনেকগুলাই পলিস্টার আসলে, যে পানির বোতলে পানি খাই এটাও এক ধরনের পলিস্টার। পলিস্টারের ইউজ আছে আমাদের জীবনে অনেক বেশি, সো এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা শুরু করি পলিয়েস্টার। পলিয়েস্টার হচ্ছে মূলত একটা পলিমার, এটা আমরা সবাই জানি যে এস্টার, অনেকগুলো এস্টার গ্রুপ যখন একত্র হবে একটা লম্বা লং একটা চেইন তৈরি করবে, তখন তাকে আমরা সেটাকে পলিস্টার বলতে পারবো, অর্থাৎ পলিস্টারের মেইন পার্টিকেলই হচ্ছে এস্টার গ্রুপ। এস্টার গ্রুপটা হচ্ছে একদম কার্ডিনাল এলিমেন্ট, এটা না থাকলে সেটা কখনোই ফাংশনাল গ্রুপের কেমিক্যাল ফর্মুলা নিশ্চয়ই আমাদের মনে আছে কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন, C double O, এই বন্ডিংটা যখন থাকবে কোনো কেমিক্যাল স্ট্রাকচারে তখন তাকে আমরা এস্টার, মানে এস্টার বন্ড বলতে পারবো, এটা হচ্ছে একটা এস্টার গ্রুপ, ফাংশনাল গ্রুপ। তো C double O, এটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে আমি যে পলিস্টার বানাবো সেইটাতে আমার এই যে C double O, C double O, C double O, এটা যত বেশি পরিমাণ থাকবে তার পলিস্টার হওয়ার যে প্রপার্টি সেটা তত বেশি হবে আর কি, তাকে আমরা পলিস্টার বলতে পারবো। তো এখন পলিস্টার বানানোর সবচাইতে মানে হচ্ছে পলিস্টার বানানোর সবচাইতে সহজ উপায় হচ্ছে, আমরা যদি এমন একটা মনোমার নেই যার মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, আর একটা মনোমার নেই যার মধ্যে একটা অ্যালকোহল গ্রুপ আছে,
এই দুইটার যদি আমরা বিক্রিয়া করাই তাহলে যেটা হয়, এখান থেকে OH আর এখান থেকে H, এই পার্টটুক একটা পানি আকারে এখান থেকে রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেলে কি থাকে, এখানে সি ডাবল ও থাকে, এখানে CO থাকে আর এখানে একটা অক্সিজেন থাকে, দুইটা মিলে এই সি ডাবল ও বন্ডটা গঠন হয়। সো এই যে এখান থেকে একটা পানি বের হয়ে যাচ্ছে, এটা কি ধরনের পলিমারাইজেশন কি বলতে পারবা? স্যার ঘনীভবন। ঘনীভবন, পলিকন্ডেনসেশন। আচ্ছা, তো পলিকন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে তাহলে আমাদের পলিস্টারটা আমরা বানাইতে পারতেছি। আর এটার জন্য মেইন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের একটা অ্যাসিডিক মনোমার আর একটা হচ্ছে আমার অ্যালকোহলিক মনোমার। এখন পলিস্টার বা যে কোনো ধরনের পলিমার তো এক একটা চেইন, তাই না? আমরা জানি এক একটা লম্বা লম্বা চেইন হচ্ছে, এখানে হাজার হাজার মনোমার একসাথে থাকে। সো আমাদের যে ম্যাটেরিয়ালটা আমরা নিব তার এক পাশেই যদি একটাই সি ডাবল এইচ আর একটাই ও এইচ গ্রুপ থাকে, তাহলে কিন্তু আমার একটাই সি ডাবল বন্ড গঠন হবে, তাই না? সো এই জন্য উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের যে মনোমারটা নেই তার দুই সাইডেই এ ধরনের ফাংশনাল গ্রুপ দুইটা থাকে আর কি। আর তাইলে কি হবে, এই মনোমারটার এই পাশে আমরা আরেকটা অ্যালকোহলিক গ্রুপ নিয়ে আসতে পারবো, আবার এই মনোমারটার এই পাশে আমরা একটা সি ডাবল এইচ এর গ্রুপ নিয়ে আসতে পারবো। তাইলে যতক্ষণ পর্যন্ত এরকম একটা ডাই অ্যাসিড অথবা ডাই অ্যালকোহল নিব, অর্থাৎ দুই পাশেই অ্যাসিড দুই পাশে অ্যালকোহল নিব, সেইটা একটার পর একটা লেগে লেগে একটা চেইন গঠন করতে পারবে, লং চেইন, যেটা হচ্ছে পলিস্টার ফাইবারের জন্য খুবই দরকারি। সো এই জন্য আমরা এখানে বলতেছি যে পলিস্টার ফাইবার জেনারেলি মেড বাই ইন্টারাকশন অফ এ ডাই বেসিক অ্যাসিড উইথ এ ডাই হাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ ডাবল অ্যাসিড থাকতে হবে আর হচ্ছে ডাবল অ্যালকোহল থাকতে হবে। এই ধরনের মনোমার নিয়ে আমরা যখন পলিমারাইজেশন করব তখন আমাদের এই পলিস্টারের যে মেইন চেইন এটা গঠন হবে বা এটা তৈরি হবে। সো আরেকটা ব্যাপার, এখানে আমি এক্স এবং ওয়াই রাখছি যেহেতু এটা একটা জেনারেল রিয়াকশন দেখাইছি, অর্থাৎ এক্স ওয়াই এর জায়গায় যে কোনো কিছুই হইতে পারে, লাইক এখানে বেনজিন হইতে পারে, মিথেন হইতে পারে, ইথেন হইতে পারে, বিউটেন হইতে পারে। সো এটা ডিপেন্ড করবে আমরা কি পলিমার বানাবো বা ওই পলিমারটার ইউজ কি তার উপর। সো এটা একটা জেনারেল ফর্মুলেশন দেখানোর জন্যই এক্স এবং ওয়াই রাখা হয়েছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সব পলিস্টারই কিন্তু টেক্সটাইল ফাইবার না, যে তুমি যে কোনো একটা পলিস্টার তৈরি করলা, সাপোজ এখানে তুমি বিউটেন নিলা বা আর এখানে তুমি বেনজিন নিলা, এটা নিয়ে যখন তুমি একটা এস্টার বানাবা সেটা কিন্তু পলিএস্টার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, যে পর্যন্ত সি ডাবল ও বন্ড থাকবে সেটাই পলিস্টার হবে। বাট সেটা তোমার টেক্সটাইল ফাইবারের শেপে তুমি সেটাকে নাও নিয়ে আসতে পারো বা মানে পসিবল নাও হইতে পারে, বা টেক্সটাইল ফাইবারের যে স্পেশাল প্রপার্টিগুলো লাগে, যেমন ধরো ফাইননেস বা ফ্লেক্সিবিলিটি বা নির্দিষ্ট একটা স্ট্রেংথ, ডাই টেক আপ, এই জিনিসগুলো কিন্তু তার নাও থাকতে পারে, তাই না? এটা স্বাভাবিক খুবই। সো এইটা ডিপেন্ড করবে আমি এই যে এক্স এর জায়গায় কি নিচ্ছি, ওয়াই এর জায়গায় কি নিচ্ছি, এই মনোমার গুলোর উপরে মোস্টলি ডিপেন্ডেন্ট। আর টেক পলিস্টার ফাইবারের সংজ্ঞা যদি আমাদের কেউ বলতে বলে, একটা সার্টিফাইড সংজ্ঞা, যেটা হচ্ছে আমাদের FTC একটা অর্গানাইজেশন আছে, আমেরিকান ফেডারাল ট্রেড কমিশন, তারা একটা ডেফিনেশন দিছে আমাদের পলিস্টার ফাইবারের, যে তাদের কন্ডিশন অনুযায়ী সেগুলাই পলিস্টার ফাইবার যাদের মধ্যে অ্যাটলিস্ট 85% এই এস্টার থাকতে হবে, অর্থাৎ এই যে সি ডাবল ও গ্রুপটা এটা অ্যাটলিস্ট 85% থাকতে হবে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে থাকতে হবে, তাহলেই তাকে আমরা পলিস্টার ফাইবার বলতে পারবো। ওকে, সো এটা একটা সার্টিফাইড সংজ্ঞা, সো কেউ সংজ্ঞা দিতে বললে আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিব যে অ্যাটলিস্ট 85% যদি ওয়েট অনুযায়ী অ্যাটলিস্ট 85% এস্টার থাকে তাহলে সেটাকে আমরা পলিস্টার বলতে পারবো। ওকে,
তো পলিস্টার আসলে হিস্ট্রিটা আমরা একটু দেখি, এটা কিভাবে আসলো। পলিস্টার হচ্ছে একটা পলিমার, যেটা আমাদের ম্যানমেড ফাইবার তৈরি করার অনেক পরবর্তীতে আসছে। ধরো ফার্স্ট ম্যানমেড ফাইবার তৈরি হয়েছিল ভিসকোস বা রেয়ন, সেটা 1880 বা 85 এরকম এই সময়টাতে তৈরি হয়েছিল। তারও প্রায় 40-45 বছর পর বিজ্ঞানিক ডুপন্ট একটা কোম্পানি ছিল, যার একজন সায়েন্টিস্ট ছিল বিজ্ঞানিক ক্যারোথার্স, সম্ভবত তার নাম ভুলে গেছি, উইকিপিডিয়া বা ইয়াতে দেওয়া আছে, একটু দেখে নিও। সো উনি এটা নিয়ে ফার্স্ট কাজ শুরু করে, যে এরকম এস্টারিফিকেশনের মাধ্যমে মানে টেক্সটাইল ফাইবার একটা তৈরি করা যেতে পারে, তার কাছে মনে হয়, সেটা নিয়ে রিসার্চ করা শুরু করে আর কি 1926 সালে। তো রিসার্চ করা শুরু করতে করতে তোমরা জানো যে 1930 সালে প্রথম নাইলন তৈরি করা হয়। তো 30 সালে যখন নাইলন তৈরি করা হয় এবং তার যে রিসার্চ, সেই রিসার্চটাতে দেখে যে না, নাইলনের থেকে অতটা মানে ভালো কিছু আসতেছে না এই কি বলে সরি পলিস্টারের রিসার্চটা থেকে। সো সেই রিসার্চটা অফ করে দেয়। পরবর্তীতে 1940 সালে বিজ্ঞানী ডিকসন আর হচ্ছে হুইটফিল্ড নামে দুইজন সায়েন্টিস্ট, তারা হচ্ছে ক্যালিকো প্রিন্টার্স এই কোম্পানির দুইজন সায়েন্টিস্ট, তারা হচ্ছে এটা নিয়ে মানে যতটুকু কাজ করছিল এই যে 1926 সালে, তার পরবর্তী থেকে সে কাজ শুরু করে এবং 1940 সালে সাকসেসফুলি একটা ফাইবার বানানো হয় আর কি, মানে ফরমেশনটা চলে আসে, দেখা যায় যে না একটা ফাইবার শেপের জিনিস বানানো গেছে পলিস্টার দিয়ে। তো এটা বানানোর পরেও দেখা যায় যে প্রপার্টিগুলো আসলে ভালো না, মানে স্ট্রেংথ ভালো না বা ছিঁড়ে যাচ্ছে বারবার, ইলঙ্গেশন ভালো না বা টাই টেক আপ করতে পারতেছে না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো পরবর্তীতে তারা এটা নিয়ে আরো গবেষণা শুরু করে, মানে তারা তখনই কমার্শিয়াল প্রোডাকশনে যেতে পারে না, সেটাকে বিক্রি করতে পারে না, তার আগে আরো কাজ শুরু করে করতে করতে 1945 সালে গিয়ে মোটামুটি তারা একটা আইডিয়া পায় যে না ঠিক আছে, আমরা এখন সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে, সো এটাকে টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করা যাবে, তারা এরকম একটা আভাস পায়। এবং তখন তারা এটা আইসিআই, তৎকালীন আইসিআই কোম্পানি, সেটা হচ্ছে ইউকে বেসড, ইউকে এর একটা কোম্পানি, তারা যেহেতু এই ডুপন্টের থেকে কাজ মানে রিসার্চের টপিকটা নিয়ে শুরু করছিল, তারা 1945 সালে গিয়ে ডুপন্টের কাছ থেকে এটার প্যাটেন্টটা বা লাইসেন্সটা কিনে নেয়, যে তারাও সেটাকে সাকসেসফুলি কিছু ইম্প্রুভমেন্ট করছে এবং এটাকে তারা ফাইবার হিসেবে বাজারে বিক্রি করতে পারবে, এরকম একটা অনুমতি বা পারমিশন নিয়ে নেয় ডুপন্টের কাছ থেকে। ওই একই সময় সমসাময়িক টাইমে দেখে যে তারাও একটা ফাইবার বানিয়ে ফেলতে পারছে এবং তারা এটার নাম দেয় হচ্ছে ড্যাক্রন, যেহেতু পলিস্টারটা হচ্ছে একটা মানে মোটামুটি, সো তারা বাজারজাত করার জন্য দুইজন দুইটা কমার্শিয়াল নামের মানে নাম দেয়, একটা হচ্ছে টেরিলিন, একটা হচ্ছে ড্যাক্রন। তো টেরিলিনটা হচ্ছে আইসিআই দেয় আর ড্যাক্রনটা হচ্ছে ডুপন্ট। তো দুইজন একই জিনিস বানাইছে, একই ফর্মুলেশন, একই স্ট্রাকচার, একই প্রপার্টি, বাট দুইটার নাম দুই রকম হয়ে গেছে। তো পরবর্তীতে দেখে যে ওকে এখন ফাইবারটা ঠিক আছে, সেটাকে বাজারজাত করা যাবে। তো আর মজার ব্যাপার হলো, যদিও তোমার আইসিআই প্রথম ফাইবারটা বানাইছিল আর কি, কিন্তু বাজারজাত আগে শুরু করে হচ্ছে ডুপন্ট। 1953 সালে তারা কমার্শিয়াল প্রোডাকশনে চলে যায় এবং মানে এটা বিক্রি শুরু করে বাজারে। আর তার পরের বছর অর্থাৎ 1954 সালে আইসিআই হচ্ছে এটা টেরিলিন নামে বাজারে ছেড়ে দেয়। সো ড্যাক্রনও বাজারে আছে, টেরিলিনও বাজারে আছে।
দুইজন হচ্ছে দুই কোম্পানির এজন্য দুইটা কমার্শিয়াল নাম, আর কিছুই না, আর কোনো কিছুতে তেমন কোনো পার্থক্য নেই। তো এটাই ছিল মোটামুটি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের পলিস্টার ফাইবার তৈরি করার। এরপরে আমরা আস্তে আস্তে কেমিস্ট্রি বা কেমিক্যাল ফর্মুলেশনে ঢুকবো। তার আগে ট্রেড নেম শুধুমাত্র এই যে ইউকেতে আইসিআই এর টেভিলিন, ইউএসএ তে তোমার ড্যাক্রন, এছাড়াও আরো অনেক দেশে অনেক রকম নামে এই পলিস্টার ফাইবারটা পরিচিত। জাপান, ইতালি, রাশিয়া, হল্যান্ড, ফ্রান্স, এখন বিশ্বব্যাপী পলিস্টার ফাইবারটা বানানো হয় এবং এক এক দেশে এটা এক এক নামে কমার্শিয়াল নামে বাজারে ছাড়া হয়েছে আর কি, নিজস্বতা বজায় রাখার জন্য। তো এখন যদি আমি কেমিক্যাল বা কেমিস্ট্রির দিকে যাই পলিস্টারের, আসলে আমাদের চেঞ্জটা কি, আমরা সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু জেনারেল প্রসিডিউরটা দেখছি যে একটা ফাইবার কিভাবে পলিমার থেকে ফাইবারে কনভার্ট করা হয়। ফার্স্ট স্টেপটা ছিল পলিমারটাকে বানানো, সেকেন্ড স্টেপটা ছিল স্পিনিং করা, থার্ড স্টেপ ছিল ড্রয়িং, তারপরে হচ্ছে তোমার ইন্টারমিংলিং, তারপরে টেক্সচারাইজেশন, হিট সেটিং, এগুলো আমরা সব দেখছি। তো এগুলো হচ্ছে জেনারেল প্রসেস। তো এইটা তোমার ইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, ওই প্রসেস গুলো ইউজ করা হয়। আর এখানে শুধু চেঞ্জটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালে, অর্থাৎ আমরা যে ফার্স্ট স্টেপটা পলিমারাইজেশন যে করব, র ম্যাটেরিয়াল কি কি র ম্যাটেরিয়াল নিব আর কি পলিমারাইজেশন করব, এখানেই জাস্ট পার্থক্যটা। এটা করে তাদের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হয়ে যায়, আর তেমন কোনো পার্থক্য নাই, প্রসেস মোটামুটি একই। আর কেমিস্ট্রির দিক থেকে চিন্তা করলে ফার্স্ট অফ অল আমরা বলছি যে সকল পলিস্টারই কিন্তু পলিস্টার ফাইবার না, তাই না? যে একটু আগেই বললাম ওই এক্স ওয়াই জেড ওখানে যে দেখাইছি, ওখানে বিভিন্ন রকম কেমিক্যাল বা বিভিন্ন রকম এলিমেন্ট থাকতে পারে, বাট সবাইকে কিন্তু আমরা পলিস্টার ফাইবার বলতে পারবো না। সো বিশ্বব্যাপী দুইটা মাত্র পলিমার আছে যারা পলিস্টার ফাইবার হিসেবে ইউজ হয়, একটা হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট, আর একটা হচ্ছে পলিসাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট। অর্থাৎ এই দুইটা পলিমার যখন আমরা বানাবো, এইটাকে আমরা খুব সহজে এবং খুব এফিশিয়েন্ট ওয়েতে পলিস্টার ফাইবারে কনভার্ট করতে পারবো, এবং পলিস্টার ফাইবার হিসেবে এই দুইটাই খুব বেশি পরিমাণে ইউজ হয় সারা বিশ্বে। আর বাকি যেগুলো আছে, বাকি আরো অনেকগুলো আছে, এখানে আমরা একটা ক্লাসিফিকেশন চার্ট দেখাইছি উইকিপিডিয়া থেকে নিয়ে। এখানে দেখো হোমোপলিমার, কোপলিমার বা অ্যালিফেটিক অ্যারোমেটিক, অনেক ধরনের পলিমার আছে, পলিগ্লাইকল, পলিল্যাকটিক অ্যাসিড, পলিক্যাপ্রোল্যাকটন, পলিহাইড্রক্সি অ্যালকাল অ্যালকানেট, অনেক ধরনের পলিস্টার আছে, এগুলো কিন্তু সবই পলিস্টার। অর্থাৎ এদের মধ্যে সি ডাবল ও, এই যে এই জিনিসটা সবার মধ্যেই আছে, বাট সবাইকে আমরা পলিস্টার ফাইবার হিসেবে ইউজ করতে পারবো না, এটা হচ্ছে একটা মেইন ইয়া। তো এখানে যেটা হোমোপলিমার গুলোতে তোমার একটা মাত্র এলিমেন্ট থাকে যারা নিজেদের মধ্যে এই যে সি ডাবল ও দিয়ে দিয়ে যুক্ত হয়, যেমন এখানে গ্লাইকোলিক অ্যাসিড, অনেকগুলা গ্লাইকোলিক অ্যাসিড একটার পর একটা, মাঝখানে সি ডাবল ও, আবার এপাশে গ্লাইকোলিক অ্যাসিড, আবার সি ডাবল ও, এরকম করতে করতে বড় একটা চেইন তৈরি হয় আর কি। আর কোপলিমার যেগুলো, এখানে দুই বা ততোধিক মনোমার থাকে, যেমন হচ্ছে আমাদের এই যে পলিইথিলিন টেরেপথ্যালেট, যেটা এখানে আমরা একটু পরেই দেখবো যে এখানে দুইটা মনোমার আছে, একটা হচ্ছে টেরিপথ্যালিক অ্যাসিড, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তারপরে পলি বিউটিলিন টেরেপথ্যালেট, যেটা এখানে থাকবে টেরিপথ্যালিক অ্যাসিড আর হচ্ছে বিউটেন ডাইল। সো আমরা বুঝতেই পারতেছি যে কোপলিমারে অন্যান্য মনোমারও থাকতে পারে, একের অধিক মনোমার থাকে, আর হোমোপলিমার গুলোতে যে কোনো একটা মনোমারই থাকে। তো এখন আমরা আসি যে পলিইথিলিন টেরেপথ্যালেটটা আর হচ্ছে পলি 1,4 সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেটটা, এই দুইটা আমরা একটু ডিটেলসে দেখবো, আর বাকি যেগুলো আছে এগুলো আদার্স হিসেবে আমরা জাস্ট একটা উদাহরণ দেখবো, এটা আমরা অত ডিটেলসে ঢুকবো না। বাট আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দেখবো হচ্ছে পিইটির, মূলত এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে ইউজ হয়, তোমরা নামও শুনছো, বা আমি যখন ওই যে মেল্টিং টেম্পারেচার বের করতে দিছিলাম তখনও পাশে লেখা ছিল পিইটি, পলিইথিলিন টেরেপথ্যালেট। সো এটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। তো এইটারই আমরা মোটামুটি ডিটেলস দেখবো আর কি চ্যাপ্টারে।
তো পলিইথিলিন টেরেপথ্যালেট এটা আমরা বানাবো, এটা হচ্ছে আমাদের পলিমারটা। তো এটা বানাইতে আমার মনোমার লাগবে। তো মনোমার দুইটার নাম আমরা একটু আগে দেখছি, আর একটা হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। পলিইথিলিন টেরেপথ্যালেট বানাইতে এই দুইটা মনোমার আমাদের লাগে। আর এইটাকে মনে রাখার জন্য তুমি নাম থেকেও এটাকে মনে রাখতে পারো, এই যে টেরেপথ্যালেট যেখানেই থাকবে সেখানেই তুমি টেরেপথ্যালিক অ্যাসিড এটা ইউজ করতে পারবা। অর্থাৎ টেরেপথ্যালেট পার্টটা আসে হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড থেকে, টিপিএ থেকে। আর ইথিলিন, পলিইথিলিন আছে, সো এখানে আমার ইথিলিনের একটা জিনিস লাগবে অবশ্যই। সো ইথিলিন যেটা লাগবে সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটা মনে রাখতে পারবা। অর্থাৎ ইথিনের সাথে যখন আমি দুইটা অ্যালকোহলিক গ্রুপ লাগাবো তখন সেটাকে আমরা বলবো ইথিলিন গ্লাইকল। তো প্রথম স্লাইডে যেটা দেখাইছিলাম যে আমাদের একটা মনোমার এরকম হইতে হবে যার দুই পাশে দুইটা অ্যাসিড আছে, আর একটা মনোমার এরকম হইতে হবে যার দুই পাশে দুইটা অ্যালকোহল আছে, তাই না? সো টিপিএটা দেখলে আমরা দেখতে পাই যে মাঝখানে একটা বেনজিন আর দুই পাশে দুইটা অ্যাসিডিক গ্রুপ, আর ইথিলিন গ্লাইকলের ক্ষেত্রে মাঝখানে একটা ইথিন আর দুই পাশে দুইটা অ্যালকোহলিক গ্রুপ। সো আমরা আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি এই দুইটা কেমিক্যাল দিয়ে, যে স্ট্রাকচারাল ওয়েতেও ওকে ঠিক আছে, আবার আমাদের যে টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিকস গুলো দরকার সেগুলোর জন্য এই দুইটা কেমিক্যাল ঠিক আছে। সো এই দুইটাকে যখন আমি পলিকন্ডেনসেশন করব তখন এই যে এখান থেকে OH আর এখান থেকে H, এই দুইটা জিনিস বের হয়ে যাবে, বের হয়ে ওয়াটার ফর্ম করবে, আর থেকে যাবে কি এই পাশের COOH আছে, এই পাশের COOH, এরপরে বেনজিন, এখানেও একটা বেনজিন আছে। এরপরে এইখানে আমাদের মেইন কাজটা হবে যে এস্টারিফিকেশন হবে, অর্থাৎ এস্টার বন্ডের সৃষ্টি হবে। COO, এই যে COOটা এখানে চলে আসছে, এরপরে CH2 দুইটা আছে, CH2 দুইটা আছে, লাস্টে OH আছে, OH আছে। সো এভাবে আমরা পলিইথিলিন টেরেপথ্যালেটটা তৈরি করতে পারি, এবং এইটারই বাণিজ্যিক নাম হচ্ছে ডেক্রন, মানে ডুপন যেটা বানাইছে এটাই বানাইছে, যে পলিইথিলিন টেরেপথ্যালিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল দিয়ে একটা পলিইথিলিন টেরেপথ্যালেট বানাইছে যেটার নাম হচ্ছে ডেক্রন। আর এখান থেকে অলওএস 2N-1 সংখ্যক পানি বের হয়ে যাবে। এটা কেন? সাপোজ আমি এন সংখ্যক এটা নিছি অ্যাসিড আর এন সংখ্যক ইথিলিন গ্লাইকল দিছি, তাইলে আমার এখানে এন সংখ্যক বার রিপিট হবে। পলিমারের ফর্মুলা থেকে আমরা জানি যে রিপিটিং ইউনিটটা যত সংখ্যক তুমি নিবা ততবার এটা রিপিট হবে, অর্থাৎ এই OH টার্মিনাল গ্রুপটা থাকবে আর H টার্মিনাল গ্রুপটা থাকবে, মাঝখানের যে পার্ট এইটা হচ্ছে তোমার এই এন এর নাম্বার অনুযায়ী রিপিট হবে। লাইক আমি যদি 100টা টিপিএ নেই, 100টা ইথিলিন গ্লাইকল নেই, তাহলে মাঝখানের রিপিটেশনটা হবে 100 বার, তাই না? সো এই যে OC এটা COO, তার মানে COOটাও 100 বার ঘুরে আসবে। তাইলে আমরা যে বলছিলাম যে অ্যাট লিস্ট 85% তোমার ইয়া লাগবে, এস্টার থাকা লাগবে, তো এই রিপিটের কারণেই এস্টারের সংখ্যাটা অনেক পরিমাণে বেশি হবে। সো সেই থেকে আমরা বলতে পারবো যে এটা একটা পলিস্টার ফাইবার। আর 2N-1 এইটার যে ফর্মুলেশনটা, 2N-1টা অলওয়েজ আসে কি কারণে? লাইক আমরা একটা টিপিএ আর হচ্ছে ইজি, অর্থাৎ ইথিলিন গ্লাইকল একসাথে যোগ করতেছি, তাই না? ধরো আমি 5টা 5টা টিপিএ নিছি, 5টা ইথিলিন গ্লাইকল নিছি, তাহলে টিপিএ এরপরে ইথিলিন গ্লাইকল, আবার টিপিএ, আবার ইথিলিন গ্লাইকল, এইভাবেই তো একটার পর একটা যোগ হবে, তাই না? যোগ হয়ে হয়ে অল্টারনেট করে করে একটা আমাদের চেইন তৈরি হবে। তো খেয়াল করে দেখো যে প্রতিটা টিপিএ এবং ইথিলিন গ্লাইকলের মাঝখান থেকে কিন্তু এখনো পানি বের হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে একটা করে পানি বের হইতেছে, তাহলে এই ইথিলিন গ্লাইকল আর টিপিএ এর মাঝখান থেকে আরেকটা পানি বের হবে, এখান থেকে আরেকটা পানি বের হবে, এখান থেকে আরেকটা পানি বের হবে, এরকম। তাইলে দেখো যে অলওয়েজ আমরা যে সংখ্যক টিপিএ এবং ইথিলিন গ্লাইকল নিব তার থেকে একটা করে কম পানি হবে, তার দ্বিগুণের একটা করে কম পানি হবে। সাপোজ আমি যদি দুইটার কথা চিন্তা করি, যে এন এর মান হচ্ছে 2, 2 টিপিএ নিছি আর হচ্ছে 2 ইথিলিন গ্লাইকল নিছি,
তাইলে একটা টিপিএ একটা গ্লাইকল, আবার একটা টিপিএ আবার একটা গ্লাইকল, এখানে জি দিয়ে দিই গ্লাইকল। তাইলে ব্যাপারটা কি হইলো, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, আমাদের পানির সংখ্যা হওয়ার কথা হচ্ছে এই সূত্র অনুযায়ী 2 × 2, 2 × 2 = 4 -1, অর্থাৎ তিনটা, তিন মোলও পানি বের হওয়ার কথা। তো এখানে আমরা দেখি যে এই দুইটার মাঝখান থেকে একটা পানি H2O, এই দুইটার মাঝখান থেকে একটা পানি, আর এই দুইটার মাঝখান থেকে একটা পানি। হিসাব করে দেখো যে তিনটাই কিন্তু হয়েছে। তো এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যে কত মৌল আমার বাই প্রোডাক্ট বের হয়ে যাবে, শুধুমাত্র পানি না, এটা যে কোনো বাই প্রোডাক্টই হইতে পারে। তো এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারি। বোঝা গেছে কি জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে ডেকট্রনটা আসলে কিভাবে তৈরি হয় টিপিএ এবং ইথিলিন গ্লাইকল থেকে। এখন আমরা দেখব যে টেরিলিনটা কিভাবে তৈরি হয়। তার আগে বলে রাখি, ডেকট্রন এবং টেরিলিন দুইটাই কিন্তু এই পিইটি এর আন্ডারে, অর্থাৎ পলিইথিলিন টেট্রাহাইড্রাল, তাদের বাণিজ্যিক নাম শুধু দুইটা হইছে। তাইলে টেরিলিনটা যদি আমরা দেখি, টেরিলিনে একটু চেঞ্জ আছে, আমাদের র ম্যাটেরিয়াল গুলো মোটামুটি একই, টেরেপথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকলই আমরা ইউজ করব। আর এই ক্ষেত্রে আমাদের একটা আলাদা ইন্টারমিডিয়েট যৌগ বানিয়ে নিতে হয় টেরিলিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিএমটি, অর্থাৎ ডাইমিথাইল টেরেপথ্যালেট। তো এটা খুব কঠিন কিছু না, এটা পাওয়া যায় আমাদের টেরেপথ্যালিক অ্যাসিড থেকেই। তো অ্যাসিডের সাথে আমরা যদি ইথিলিন গ্লাইকল সরাসরি যোগ না করে আগে একটা মিথানল দিয়ে, মিথানলের সাথে যদি বিক্রিয়া করাই, অর্থাৎ মিথাইল অ্যালকোহল যেটা, তার সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে যে জিনিসটা হয়, এই যে মিথেন গ্রুপ, এটা হচ্ছে এই যে হাইড্রোজেন গুলোকে রিপ্লেস করে ফেলতে পারে, অর্থাৎ COOCH3। এটাই হচ্ছে আমাদের এই পার্টটাকে আমরা বলি হচ্ছে টেরেপথ্যালেট। আর এখানে যেহেতু মিথাইল আছে দুই পাশে দুইটা, সেজন্য এটাকে আমরা বলবো ডাইমিথাইল। তাহলে ডাইমিথাইল আর মাঝখানের জন্য টেরেপথ্যালেট, এটা আমরা তৈরি করে ফেলতে পারি খুব ইজিলি। তো এই ডিএমটি এর সাথে যখন ইথিলিন গ্লাইকলের বিক্রিয়া করানো হয়, সেই সেম ওই ডেকট্রনের প্রসেসটার মতোই এখানেও পলিকন্ডেনসেশনের মাধ্যমে আমাদের টেরিলিনটা তৈরি হয়। অর্থাৎ এই যে মাঝখানের পার্টটা যেটা রিপিট হবে বারবার, এটা টেরিলিনের ক্ষেত্রে যা, তোমার ডেকট্রনের ক্ষেত্রেও তাই। তুমি এটা যদি মানে দুইটাকে যদি কম্পেয়ার করো, দেখবা দুইটা সেম, এখানে ও সি একটা ইয়া বন্ড, সি ডাবল ও, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে ও, এখানেও দেখো সেম ও সি, তারপরে একটা বেনজিন, সি ডাবল ও, CH2, তারপরে হচ্ছে ও। অর্থাৎ আমরা বলতে পারি যে দুইটা সেম পলিস্টার, দুইটাই পলিইথিলিন টেরেপথ্যালেট। কারণ হচ্ছে কি, তাদের এই রিপিটিং ইউনিট এটা হচ্ছে সেম একদম। সো তুমি যদি রিপিটিং ইউনিটটা চিন্তা করো 1000, অর্থাৎ আমি 1000টা এই টেরেপথ্যালিক অ্যাসিড দিছি আর 1000টা ইথিলিন গ্লাইকল দিছি, তাহলে আমাদের এই রিপিটিং ইউনিটটাও 1000 হবে। একইভাবে ডেক্রোনের রিপিটিং ইউনিটটাও 1000 হবে, তাহলে কিন্তু দুইটা ফাইবারকে সেমই লাগবে, খুব একটা যে ডিফারেন্স হবে তা না। শুধু ডিফারেন্সটা কোথায়, আগেরটাতে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে ছিল ওয়াটার, আর এখানে বাই প্রোডাক্ট হলো মিথাইল অ্যালকোহল। কারণ কি, আগেরটা এখানে ছিল কি হাইড্রোজেন COOH, আর এখানে আছে হচ্ছে মিথাইল। সো এইটাকে যখন তুমি এখান থেকে ও সি ডাবল CH3 বের হয়ে যাবে, আর এখান থেকে একটা কি হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হলে কি হবে CH3OH, এটা হচ্ছে তোমার বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যাবে। সেই একইভাবে 2N-1 সংখ্যক, কারণ মাঝখান থেকে বের হচ্ছে, আর এখানে তোমার সি ডাবল ওটা থেকে যাবে। আর আরেকটা পার্থক্য ছোট্ট, সেটা হচ্ছে টার্মিনাল গ্রুপে, অর্থাৎ যেখান থেকে আমার পলিমারটা শুরু হয়েছে, ডেক্রনের টার্মিনাল গ্রুপে থাকবে হচ্ছে একটা OH, আর এটার টার্মিনাল গ্রুপে থাকবে একটা CH3O, এটাই পার্থক্য। তাইলে আমরা বলতে পারি যে টেরিলিন আর ডেক্রনের মধ্যে আসলে কি ফাইবার ওয়াইজ যদি দেখি, প্রপার্টি টোপার্টি এগুলোতে কোনো পার্থক্য থাকবে নাকি থাকবে না, কি মনে হয়?
হ্যালো, থাকবে না মেবি? থাকবে না মানে থাকলেও খুবই সিগনিফিকেন্ট অ্যামাউন্টে, কারণ একটা জায়গায় শুধুমাত্র পার্থক্য। আমাদের চেইন তো এটা বিশাল লম্বা হয়, তাই না? খুব ছোট কিছু না। তোমার ডিওপির কথা যদি বলি, ডিগ্রি অফ পলিমারাইজেশন 5,000, 6,000, 15,000, 20,000 এরকম হয়। সো রিপিটিং হয় এরকম অনেকবার, 1,000, 2,000, 3,000 অ্যাটলিস্ট। সো এইটার তুলনায় এই একটা গ্রুপ কিন্তু খুবই মানে ইগনোরেবল, এটা খুব একটা ইফেক্ট করতে পারবে না পুরাটা পলিমারের উপরে। সো পার্থক্য তেমন একটা নাই। সো এই জন্যই বলা হয়েছে যে তারা ড্যাক্রন এবং টেরিলিন, আইসিআই এবং ডুপন, দুইটা ফাইবার দুইজনে তৈরি করছে, কিন্তু দুইটা কিন্তু সিমিলার, সেম। আচ্ছা, তো এখানে আমি জাস্ট একটা ছবি দেখানো হয়েছে, এতক্ষণ যা বলছি এটারই জাস্ট মানে কাজটা কিভাবে হয়। এতক্ষণ তো আমরা কেমিক্যাল ফর্মুলা নিয়ে কাজ করলাম, আর এখানে জাস্ট ফিজিক্যালি কিভাবে হয়। একটা অ্যালকোহল, একটা টেরিপথ্যালিক অ্যাসিড আমরা একটা পাত্রে মিশাই, মিশাইলেই কিন্তু আমাদের পলিমারাইজেশনটা হয়ে যায় একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট ইয়াতে, এবং পলিমারটা আমরা সলিড ফর্মে পাই, যেটাকে একটা রিবন ফর্মে কালেক্ট করা হয়, এবং এরপর এটাকে কাটা হয়, কেটে কেটে ছোট ছোট পলিমারের চিপস বানানো হয়। এটা তোমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, ওইটা দেখো, ওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে ফিজিক্যালি দেখতে পারবা আর কি কিভাবে কাটা হয় বা এই পলিমার চিপস গুলা কেমন হয়। তো এইটাকে পরবর্তীতে আমাদের মেল্ট স্পিনিং এর মাধ্যমে পরবর্তীতে আমরা স্পিনিং করি, সেটা পরবর্তী প্রসেস। তো পলিমার তৈরির প্রসেসটা হচ্ছে এই পর্যন্তই। পলিমারটা আমরা কিভাবে বানাইলাম, তাহলে আমরা যদি একটু ছোট রিক্যাপ করি, আমাদের র ম্যাটেরিয়াল গুলো হচ্ছে টেরিপথ্যালিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটাকে আমরা দুইটা ভাবে পলিইথিলিন টেরিপথ্যালেট বানাইতে পারি। ফার্স্ট প্রসেস হচ্ছে দুইটাকে সরাসরি যোগ করে দেওয়া, সেখান থেকে ডিরেক্ট পলিইথিলিন টেরিপথ্যালেট তৈরি হয়। সেকেন্ড প্রসেস হচ্ছে টিপিএটাকে ডিএমটি বানানো, অর্থাৎ ডাইমিথাইল টেরিপথ্যালেট বানানো, মিথানলের সাথে বিক্রিয়া করে CH3OH ডিএমটি বানানো, পরে ডিএমটির সাথে ইথিলিন গ্লাইকল যোগ করে পিইটি বানানো। সো এই দুইটা ভাবে আমরা পিইটি বানাইতে পারি। তো এরপরের প্রসেসটা হচ্ছে আমাদের, আচ্ছা পিইটি বানাইলাম আমরা, স্পিনিং এ একবারে যাব, আগে একবারে পলিমার গুলো বানানো দেখে নিই। তো আমাদের আরেকটা পলিমার ছিল, মনে আছে, পিসিডিটি, পিইটি ছিল আর পিসিডিটি ছিল। এই যে এখানে আমরা দেখছিলাম, একটা হচ্ছে পিইটি, একটা হচ্ছে পিসিডিটি। তো পিসিডিটির ক্ষেত্রে পলিমারাইজেশনটা কেমন হবে, এটাও সিমিলার। এটার আরেকটা বাণিজ্যিক নাম হচ্ছে কোডেল, কোডেল ওয়ান, কোডেল টু, এটা বিভিন্ন রকম মানে মডিফিকেশন করে এক একটা ভার্সন আসে আর কি, কোডেল ওয়ান, কোডেল টু। তো এইখানে যদি আমরা চিন্তা করি, এখানেও আমাদের কি টেরেপথ্যালেটটা আছে, তাই না? পলি এটা কি সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট। সো টেরেপথ্যালেটের জন্য আমাদের কি লাগবে, টেরিপথ্যালিক অ্যাসিড লাগবে। সো এটা একটা মনোমার, আরেকটা মনোমার হচ্ছে আমাদের এই পার্টটা, আগে ছিল ইথিলিন এখানে, সো আমরা ইথিলিন গ্লাইকল আনছিলাম, আর এখন আমরা আনবো 1,4 সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন। তাহলে এটা একটা আমরা বানানোর চেষ্টা করি। সাইক্লোহেক্সেন কি, সাইক্লোহেক্সেন হচ্ছে তোমার ওই একটা 6টা কার্বনের একটা সাইক্লিক অ্যারোমেটিক যৌগ, তাই না? এইটার 1 নাম্বার পজিশন এবং 4 নাম্বার পজিশন, এটা যদি 1 হয় 2 3 4, এটা 4 নাম্বার। এই দুইটা পজিশনে দুইটা মিথিলিন গ্রুপ আছে, অর্থাৎ CH3 CH3, দুইটা মিথাইল গ্রুপ আছে। আর হচ্ছে আমাদের আরেকটা শর্ত ছিল যে এখানে কিন্তু আমাদের, যেহেতু টেরেপথ্যালেট অ্যাসিডে আমরা অ্যাসিড পেয়ে গেছি দুই পাশে দুইটা অ্যাসিড, সো এখানে আমার দুই পাশে দুইটা অ্যালকোহল আনতে হবে। তাহলে এখানে আমরা দুইটা অ্যালকোহল লাগিয়ে দিই, OH OH। অ্যালকোহল লাগানোর ফলে আমাদের কি হয়েছে, কার্বনের একটা হাত এখান থেকে একটা হাইড্রোজেন ছেড়ে দিতে হয়েছে, সো এখানে CH2 CH2। তো এটাই হচ্ছে আমাদের 1,4 সাইক্লোহেক্সিলিন ডাইমিথানল, তার কেমিক্যাল স্ট্রাকচার।
তো এইটার সাথে যখন আমরা টিপিআর বিক্রিয়া করাবো সেম ভাবে সিমিলার ভাবে পলিকন্ডেনসেশন বিক্রিয়া হবে, এখান থেকে ওএইচ বের হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, বের হয়ে এখান থেকে পানি বের হয়ে যাবে, 2-1 2N-1 সংখ্যক পানি চলে গেল, চলে গেলে এখানে কি জাস্ট সি ডাবল ও করে দিব আমরা, এই যে সি ডাবল ও, আর বাকি যে যা যেরকম আছে সেরকমই থাকবে। এইটার নাম হচ্ছে আমাদের পিসিডিটি, অর্থাৎ পলিসাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট। তো এটাও আগের মতোই এন সংখ্যক পরিমাণ আমরা রিপিটিং ইউনিট নিতে পারবো, আমাদের যে পলিমারটা পলিমার যতটুকু দরকার তার অনুসারে। তো এভাবে আমরা পিসিডিটিও তৈরি করতে পারি। তো এটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা স্যার? হ্যাঁ বলো। আমরা সাইক্লোহেক্সেন নিলে তাইলে আমরা ওটা বেনজিন এটা কেন নিছি ভিতরে, যে গোল দেয়াতে তো বেনজিন হয়ে গেছে না ওটা? এটা বেনজিন হয়ে গেছে, হ্যাঁ। এইটা তোমার ওই যে বেনজিনে তো ইয়া হয় কি বলে লোকালাইজেশন হয়, তাই না? এই কারণে এই বেনজিন মানে সাইক্লোহেক্সেনটাই তো এক ধরনের বেনজিন, তাই না? জাস্ট তোমার ইয়াগুলা এই ভিতরে যে এখানে যে মানে ইলেকট্রনগুলা ছিল সেগুলা লোকালাইজ হইতে পারে, অর্থাৎ মুভ করতে পারে, এটাই তো পার্থক্য, তাই না, সাইক্লোহেক্সেনের সাথে বেনজিনের। তো এখানে দেখা যায় যে তোমার এই ইউনিটগুলো আনার পরে সে বেনজিনের মতো আচরণ করতে পারে আর কি, সাইক্লোহেক্সেনটা এক সময় বেনজিনের মতো আচরণ করতে পারে। তো এই কারণে এটা এইভাবে একবারে দেখানো হয়েছে আর কি। স্যার আমরা তাহলে রিং এ করব ভিতরে কোলড্রিংটা দেব আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে সাইক্লোহেক্সেনটাই এক সময় বেনজিনে কনভার্ট হয়ে গেছে। জাস্ট এই ওকে। আর আরেকটা আমরা এখানে আদার্স যে টাইপ আছে এটা তোমার অতটা টেক্সটাইল ফাইবার হিসেবে ওই রকম সুইটেবল না ফর ইউজিং। সো এইটা যদি আমরা দেখি একটু, যে ভাইরন একটা যৌগ যেটা হচ্ছে তোমার অন্য কোনো মানে অন্য কোনো প্রসেস, আমরা ইথিলিন বা পলিইথিলিন টেরেপথ্যালেট বা পিসিডিটি নিয়ে কাজ করতেছি না, এটা হচ্ছে আলাদা একটা জিনিস যেটার বিক্রিয়া এখানে দেখানো হয়েছে। যে প্যারা পজিশনে যখন তোমার টিপিএ আর মেটা পজিশন সরি অর্থ সরি এটা হচ্ছে অর্থ মেটা, হ্যাঁ এটা মেটা পজিশনের একটা টিপিএ নিয়ে যখন কাজ করি তার সাথে যখন আমি ইথিলিন গ্লাইকল বিক্রিয়া করাবো তখনও একটা পলিস্টার তৈরি হবে, বাট সেটা তোমার ইয়ার জন্য সুইটেবল না, নট ফর টেক্সটাইল ফাইবার। সো এটা জাস্ট একটা এক্সট্রা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে আর কিছু না, যে কিভাবে হয় জিনিসটা। আমরা মেইনলি পিসিডিটি আর পিইটি দুইটা নিয়েই আলোচনা করব বা কাজ করব। তো এখন যদি আমরা ফিজিক্যাল প্রোডাকশন ফ্লো চার্টটা দেখি, মানে ফিজিক্যালি আমরা কিভাবে তৈরি করতে পারি, ফার্স্ট অফ অল আমাদের প্রথম স্টেপটা কি র ম্যাটেরিয়াল বানায় নেওয়া, অর্থাৎ টেরেপথ্যালিক অ্যাসিড লাগবে, ডিএমটি লাগবে, ইথিলিন গ্লাইকল লাগবে, আমরা যদি টেরিলিন এবং ডেক্রন বানাইতে চাই। এর পরবর্তী ধাপটা হচ্ছে মিক্সিং ট্যাঙ্ক, ওই যে আমরা যে ছবিটা দেখাইছিলাম একটু আগে, মিক্সিং ট্যাঙ্ক, এটা হচ্ছে মিক্সিং ট্যাঙ্ক, অর্থাৎ অ্যালকোহল বা টেরিপথ্যালিক অ্যাসিড আর ইয়া যখন আমরা নিব এটাকে একটা ট্যাঙ্কে নিয়ে মিক্স করব। এরপরে হচ্ছে রিয়েক্টরে পলিমারাইজেশন হয়, যে মিক্সিং ট্যাঙ্কে যে আমরা মিক্সিং করতেছি এখানে একটা পলিমারাইজেশন হয় একটা যে নির্দিষ্ট টেম্পারেচার এবং টাইম ওয়াইজ কাজ করাইলে, পলিমারাইজেশনটাই হওয়াটাই হচ্ছে মেইন যার ফলে আমাদের সি ডাবল ওটা তৈরি হয়, তাই না? পলিমারাইজেশনটার ফলেই কন্ডেনসেশন পলিমারাইজেশনের ফলেই এই এস্টার বন্ডটা তৈরি হয়। এরপরে ওই যে আমরা রিবন শেপে যে নিলাম তারপরে সেটাকে আমরা পলিমার চিপসে কনভার্ট করব, অর্থাৎ সলিড করে ফেলব এবং পলিমার চিপস পাবো সেটার থেকে, তারপর সেটাকে মেল্ট স্পিনিং করব। আচ্ছা, আমরা মেল্ট স্পিনিং এর টেম্পারেচার দেখছিলাম, কারণ মনে আছে পলিস্টারের মেল্টিং টেম্পারেচার কত? আচ্ছা মনে নেই হয়তো, এটা হচ্ছে 260 ডিগ্রির আশেপাশে থাকে, 260 ডিগ্রি পলিইথিলিন টেরেপথ্যালেটের জন্য, আবার পিসিডিটির জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে মেল্ট স্পিনিং করা হয় নরমালি। এরপরে আমরা জানি যে স্পিনারেট থেকে আমরা মনোফিলামেন্ট বা মাল্টিফিলামেন্ট বা যে শেপের যে ডায়ামিটার যা লাগে আমাদের সেই অনুযায়ী আমরা স্পিনারেট নিব এবং সেখান থেকে আমার ফাইবারটা পাবো, তারপরে এটাকে ড্রয়িং করা হয়, টেক্সচারাইজেশন করা হয়, মানে পরবর্তী যে প্রসেসগুলো ছিল সেগুলো নরমালি করে যাওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের ফ্লো চার্ট।
আচ্ছা, তো এইখানে আমরা পলিমারাইজেশনের যে কেমিক্যাল ফর্মুলেশন এগুলো আমরা দেখে ফেলছি একটু আগে, যে পলিইথিলিন টেরেপথ্যালেট ডাইমিথাইল টেরেপথ্যালেট বা ইথিলিন গ্লাইকল নিয়ে যে কাজগুলো করলাম এগুলোই হচ্ছে পলিমারাইজেশন। সো থার্ড স্টেপটা আমরা দেখে ফেলছি, আর ফার্স্ট স্টেপটা আমরা এখন দেখব যে টেরেপথ্যালিক অ্যাসিড ডিএমটি ইথিলিন গ্লাইকল এগুলো আমরা কোথা থেকে পাই আসলে। এটা তো আর একদম সরাসরি মানে প্রকৃতিতে থাকে না, এটাকে বানিয়ে নিতে হয়, নেচারে পাওয়া যায় না। সো এইটা বানানোর জন্য প্রথমত টেরিপথ্যালিক অ্যাসিডটা বানানোর জন্য আমাদের যে যৌগটা লাগে সেটা হচ্ছে জাইলিন। জাইলিনটা সবাই আমরা জানি যে এরকম একটা বেনজিন থাকে এবং তার দুই পাশে যখন CH3 অর্থাৎ মিথাইল থাকবে তখন তাকে আমরা জাইলিন বলতে পারবো, আর যেহেতু এরা প্যারা পজিশনে আছে পরস্পরের সাথে সেজন্য সেটাকে আমরা পি জাইলিন বা প্যারা জাইলিন বলি। আর এই জাইলিনটা আমরা পাই হচ্ছে পেট্রোলিয়াম থেকে, ওই যে বিভিন্ন রকম খনিজের সোর্স থাকে, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট আছে তোমরা দেখবা, তো এরা হচ্ছে পেট্রোলিয়াম নিয়ে কাজ করে। পেট্রোলিয়াম কিভাবে বানানো হয়, তো পেট্রোলিয়াম নিয়ে যখন আমরা কাজ করব তখন পেট্রোলিয়াম থেকে সরাসরি এই জাইলিন বা প্যারাজাইলিনটা পাওয়া যায়। আচ্ছা, কারো কথা শোনা যাচ্ছে, মাইকটা একটু মিউট করে নিলে ভালো হয়। কে আছো আনমিউট? আচ্ছা ওকে। সো প্যারাজাইলিনটা নিয়ে এটাকে যখন আমরা অক্সিডাইজ করব তখন আমরা জানি যে এই মিথেনটাকে যখন অক্সিডাইজ করা হয় সেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি একটা অ্যালডিহাইড তৈরি করে, CHO তৈরি করে, এবং তাকে যখন ফার্দার অক্সিডাইজ করা হয় এই COHটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তো এই অক্সিডাইজেশন প্রসেসটাই ইউজ করা হয় একটা ক্যাটালিস্টের উপস্থিতিতে, যার মাধ্যমে আমরা এক সময় এই প্যারাজাইলিনটাকে টেরেপথ্যালিক অ্যাসিডে কনভার্ট করে ফেলতে পারি। ফার্স্টে একটা তোমার অ্যাসিডে কনভার্ট হয়, পরে তোমার পরবর্তীতে পরবর্তী মিথাইলটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। সো এই যে ধাপ মানে মাঝখানের যে একটা এইটার নাম হচ্ছে প্যারাটোলুইক অ্যাসিড। যখন একটা অ্যাসিড ইয়াতে পরিণত হবে তখন তাকে আমরা বলি প্যারাটোলুইক অ্যাসিড, আর এইটাই আস্তে আস্তে কনভার্ট হয়ে আমাদের টেরেপথ্যালিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তো এটার জন্য 200°C তাপমাত্রা লাগে, প্যারাজাইলিন প্যারাটোলুইক অ্যাসিড এখানে লেখা আছে মোটামুটি যা করা হয়েছে। সো এটাই মোটামুটি যে অক্সিডাইজেশনের মাধ্যমে আমরা জাইলিন থেকে টেরেপথ্যালিক অ্যাসিড তৈরি করতে পারি। সেকেন্ড ধাপটা ছিল আমাদের ডাইমিথাইল টেরেপথ্যালেট তৈরি করা, যেটা আমার টেরিলিনের জন্য লাগে। তো ওইটার ক্ষেত্রেও আমরা জাইলিন থেকে কাজ শুরু করব এবং এই যে টোলুইক অ্যাসিড পর্যন্ত আসব, অর্থাৎ এখানকার যে থার্ড স্টেপ এই পর্যন্ত আমরা আগের মতোই রাখব। এরপরে অক্সিডাইজেশন না করে এটাকে মিথাইল অ্যালকোহল দিয়ে বিক্রিয়া করাবো। তো তাইলে যেটা হবে, এখানে COOH এর জায়গায় COOCH3 হবে, অর্থাৎ মিথাইল গ্রুপটা এই হাইড্রোজেনকে সরায় দিবে। সরায় দিলে যখন দুই পাশেই যখন সেম ভাবে সরায় দিবে তখন আমরা যে যৌগটা পাবো সেটাই হবে আমাদের ডাইমিথাইল টেরেপথ্যালেট। অর্থাৎ এইখানে তো একবার সরলো CH3, সিমিলার ভাবে কিন্তু নিচেও একই কাহিনী হবে COOCH3। তো আগের ইয়েতে আমরা দেখছি যে এটাই হচ্ছে আমাদের DMT বা ডাইমিথাইল টেরেপথ্যালেট। সো এটাও তৈরি করা খুব কঠিন, ডিফিকাল্ট কিছু না, আগের মতোই আমরা টেরেপথ্যালিক অ্যাসিডের রাস্তায় তৈরি করতে পারি। আর সবশেষে ইথিলিন গ্লাইকল, এটাও আমাদের দরকার। তো ইথিলিন গ্লাইকলটা ইন্টারে দেখে আসছো সম্ভবত, যে ইথিন থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করা যায়। ফার্স্টে অক্সিডেশন করতে হয়, যেটা একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করে ইথিলিন অক্সাইড, তারপর এটাকে হাইড্রেশন করতে হয়। তো হাইড্রেশন করলে ও একটা হাইড্রোজেন নিয়ে যায়, আর বাকি যে OHটা ছিল ও একটা OH নিয়ে যায়। সো দুইটা অ্যালকোহল তৈরি হইলো দুই পাশে, আর আগের ইথেনের যা আছে সেটা তো থাকলোই CH2CH2। সো এটাকেই আমরা বলি হচ্ছে ইথিলিন গ্লাইকল। সো এটাও খুব ইজি, খুব কঠিন কিছু না। তো র ম্যাটেরিয়াল গুলো আমরা এইভাবেই প্রিপেয়ার করে থাকি, যে অক্সিডাইজেশন এবং হাইড্রেশনের মাধ্যমে। আর এইটাতে তোমার পলিমারাইজেশন
ক্যারিলিন এবং ডেক্রন দুইটা পাশাপাশি দেখানো হয়েছে, সো এটা ওরকমই কিছু না। তো সেকেন্ড স্টেপটা ছিল সরি ইয়া পল, এরপরে আমরা র ম্যাটেরিয়াল তৈরি করলাম, তারপরে পলিমারাইজেশনটাও আমরা দেখছি কিভাবে পলিকন্ডেনসেশন হয়, তারপরের প্রসেসটা হচ্ছে স্পিনিং এবং তারপরে হচ্ছে ড্রয়িং। তো যেহেতু আমরা মেল্ট স্পিনিং করতেছি, মেল্ট স্পিনিংটা আমরা অলরেডি জানি যে কিভাবে কাজ করে, তাই না? আচ্ছা, একজন কোশ্চেন করছো যে এক্সামের প্রিপারেশন আসবে কিনা। হ্যাঁ, এক্সামের প্রিপারেশন আসবে, সো প্রসেস সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে যে কিভাবে পুরাটা মানে প্রিপেয়ার করতে হয়। ওকে, সো মেল্ট স্পিনিং করতে হয়, আমরা জানি এটার মেল্টিং টেম্পারেচার 260 ডিগ্রি, সো আমরা যে হিটিং প্লেটটা রাখবো মেল্ট স্পিনিং এর ক্ষেত্রে সেটা 260 ডিগ্রিতে রাখবো। এরপরে পলিমার চিপস মেল্ট স্পিনিং আমরা মনে আছে তো, তাই না, কিভাবে করা হয়? পলিমার চিপসটাকে নিয়ে ড্রাই করা হয়, তারপর তাকে ওই ফিট করা হয় মেশিনে, সে হচ্ছে হিটিং প্লেটের সংস্পর্শে এসে গলে যায়, মিটারিং পাম্প তাকে সামনে পাস করে ফিল্টারের মধ্য দিয়ে যায় কোনো ইম্পিউরিটি দূর করার জন্য, সবশেষে স্পিনারেটের মধ্য দিয়ে যায় এবং এখানে ফিলামেন্ট আকারে বের হয়ে আসে। তারপর তাকে আমরা সলিড বানাই, সলিড বানাই কিভাবে, এয়ার পাস করে, কুল এয়ার পাস করে সেটাকে আমরা সলিড বানাই। তো এখানেও ঠিক সেম ভাবেই আমরা মেল্ট স্পিনিং করতে পারি, সো এই জন্যই আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট ছিল, কারণ এখানে আমাদের আর এত বেশি কথা বলতে হবে না, কারণ মেল্ট স্পিনিং সম্পর্কে আমরা অলরেডি আইডিয়া আছে। তো সবশেষে মেল্ট স্পিনিং এর পরে আমরা ড্রয়িং প্রসেসে যাই, ড্রয়িংটাও আমরা জানি যে কেন করি, গত ক্লাসে আমরা দেখছিলাম। তো কারো কি মনে আছে যে ড্রয়িং এর উদ্দেশ্য কি, বা ড্রয়িং আমরা ড্রয়িং কেন করি? ড্রয়িং মানে টানা, মানে টেনে সাইডটাকে ক্রিস্টালাইন আনা, মানে এটা আনা ইয়ারনেস স্ট্রেন বাড়ানোর জন্য। মোট কথা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে, স্ট্রেন, ইলংগেশন বা অন্যান্য যে প্রপার্টি গুলো আছে এগুলাকে ইমপ্রুভ করার জন্য, সোজা কথা। তো যখন আমরা আনড্রন ইয়ার্ন নিব সেটাকে আমরা 5 টাইমস পর্যন্ত স্ট্রেচ করব, আর এই ড্রয়িংটার যে প্যারামিটার আছে, ড্রয়িং এর প্যারামিটার কি, আমরা কত গুণ লম্বা করব, আমরা দেখছি যে রোলারের মাধ্যমে ড্রয়িং করি, তাই না? সো আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে লম্বা করতে পারি, সাপোজ আমরা 5 টাইমস করতে পারি, 10 টাইমস করতে পারি, 15 টাইমস করতে পারি, ডিপেন্ড করে আমাদের রিকোয়ারমেন্টের উপরে। সো অরিজিনাল লেন্থের 5 টাইমস করা হয় যদি আমরা নর্মাল একটা পলিস্টার ফাইবার বানাইতে চাই, নর্মাল টেনিসিটির পলিস্টার ফাইবার। যদি আমরা হাই টেনিসিটির পলিস্টার ফাইবার বানাইতে চাই তাহলে 5 টাইমস না, এর থেকেও বেশি, 7 টাইমস, 8 টাইমস, 10 টাইমস এরকম করা যায়। আর যদি লো টেনিসিটির ফাইবার বানানো হয় তাহলে এর থেকে কম, অর্থাৎ 2 টাইমস বা 3 টাইমস এরকম করা হয়। তো নর্মালের ক্ষেত্রে আমরা 5 টাইমস করি নর্মালি, আর এটাকে আমরা মাঝে মাঝে এলিভেটেড টেম্পারেচারে নিয়ে করা হয়, মাঝে মাঝে না, পলিস্টারকে সবসময় হট ড্রাইং করা হয়, আমরা ওই যে উদাহরণে দেখছিলাম গত ক্লাসে যখন ড্রয়িং পড়তেছিলাম। এর কারণটা হচ্ছে তোমার রুম টেম্পারেচারে পলিস্টার ফাইবার যখন এটাকে যখন তুমি সলিড করবা এয়ার দিয়ে, তখন তার যে অ্যামরফাস রিজিয়নগুলো ছিল এগুলার বন্ডিংগুলো মোটামুটি স্ট্রং থাকে, সো এইটাকে যখন তুমি টেনে ড্রয়িং করতে যাবা এই বন্ডিংগুলো ভাঙতে পারবা না, আনলেস একটু হাই টেম্পারেচারে আমরা উঠাই। হাই টেম্পারেচারে উঠাইলে কি হয়, এখানে এনার্জি নিয়ে বন্ডগুলো ভেঙে যায়, ভেঙে গেলে তখন ড্রয়িং করাটা ইজিয়ার হয়। সো ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এটা একটু ইউনিফর্ম ড্রয়িং করার জন্য হাই টেম্পারেচারে ড্রয়িং করতে হবে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের টেনিসিটি বাড়ানোর জন্য হাই টেম্পারেচারে বা হাই ডিগ্রিতে নিতে হয়, কারণ আমরা দেখলাম যে এখানে নর্মাল টেনিসিটিও বানাইতে পারি আবার হাই টেনিসিটিও বানাইতে পারি। সো এখানে আমাদের মূলত প্যারামিটার দুইটা, একটা হচ্ছে ড্রয়িং রেশিও আর একটা হচ্ছে তোমার টেম্পারেচার, এই দুইটাকে চেঞ্জ করে তুমি বিভিন্ন রকমের ড্রয়িং রেশিও, বিভিন্ন রকমের ক্রিস্টালাইজেশন অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর একটা পয়েন্ট এখানে লেখা আছে যেটাতে আমরা বলছি যে আমরা যদি হেভি ডেনিয়ারের ফাইবার বানাই, হেভি ডেনিয়ার মানে কি, মোটা ফাইবার না চিকন ফাইবার?
কারো মনে আছে ডেনিয়ার এর কথা ভুলে গেছি নাকি মনে আছে? হোয়াট ইজ ডেনিয়ার স্যার? মোটা ফাইবার। মোটা ফাইবার, ডেনিয়ার এর মান যত বেশি ফাইবার তত মোটা, ঠিক। কারণ হচ্ছে 9000 মিটারের ওজন যত সেটা হচ্ছে ডেনিয়ার, তাই না? ডাইরেক্ট কাউন্ট, রাইট। সো ডেনিয়ারের যদি আমরা কোনো একটা মোটা ফিলামেন্ট বানাই, হাই ডেনিয়ারের কোনো ফিলামেন্ট বানাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হট ড্রয়িং করলে একটু সমস্যা আছে, অর্থাৎ টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে একটু প্রবলেম হয়। প্রবলেমটা কেন? কারণ হচ্ছে পলিস্টারটা খুব বেশি ভালো কন্ডাক্টর না, হিট কন্ডাক্টর বা তোমার পলিস্টার না, শুধু ম্যানমেড ফাইবার বা প্লাস্টিক জাতীয় যে যৌগগুলো আছে এগুলো কিন্তু ইলেকট্রিসিটি বা হিটকে তেমন বেশি ভালোভাবে কন্ডাক্ট করতে পারে না, অর্থাৎ পোর কন্ডাক্টিভিটি দেখায়। এজন্যই তোমরা দেখবা যে যারা ইলেকট্রিক্যাল গ্রিডে কাজ করে বা তোমার প্লাস্টিক যেগুলা চুলায় যেসব ম্যাটেরিয়াল দেওয়া হয় এগুলা প্লাস্টিকের ম্যাটেরিয়াল থাকে যাতে গরম না হয়, বা যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারা যেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাকে মানে শক না খায় ইলেকট্রিক্যাল, সেজন্য তোমার প্লাস্টিকের ম্যাটেরিয়াল বা হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ করে। বুঝতে পারছো তাহলে কেন ইউজ করে? কারণ হচ্ছে এটা খুব ভালো ইলেকট্রিসিটির কন্ডাক্টর না বা টেম্পারেচার বা হিটের কন্ডাক্টর না। তাহলে আমরা যদি একটা মোটা ফিলামেন্ট বানাই তার এক জায়গায় যদি আমরা হিট দিই, হিট দিয়ে এটাকে ড্র করতে চাই, তাইলে দেখা যাবে যে কোন জায়গায় হিটের পরিমাণ একরকম হয়েছে আরেক জায়গায় হিটের পরিমাণ আরেক রকম হয়েছে, কারণ হিট তো সেই ইউনিফর্মলি কন্ডাক্ট করতে পারতেছে না, তাই না, তার প্রপার্টির কারণে। সো যে জায়গায় হিট বেশি হবে সে জায়গায় একরকম ড্রয়িং হবে, যে জায়গায় হিট কম হবে সে জায়গায় আরেক রকম ড্রয়িং হবে। সো এই কারণে তোমার মনোফিলামেন্ট যেগুলা বা একটু মোটা টাইপের ফিলামেন্ট যেগুলা সেগুলাকে রুম টেম্পারেচারেই ড্রয়িং করা হয়, এরকম এলিভেটেড টেম্পারেচারে উঠানো হয় না। ওকে, সো আমার কোশ্চেনের টাইপ কিন্তু একটু অন্যরকম, আমি যে এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন করি বেশি, যে কেন কি কারণে কিভাবে। তো যদি বলি যে হেভি ডেনিয়ার বা মনোফিলামেন্টকে কেন এই হট ড্রয়িং করা হয় না, তাহলে কি অ্যানসার দিতে পারবে না? হ্যালো, জি স্যার পারবো। ওকে, ঠিক আছে। তো এরপরে জাস্ট একটা চিত্র দেখানো হয়েছে, এটা হচ্ছে পলিমারের ফ্লো চার্ট, যে পুরো মানে প্রোডাকশন প্রসেসটা আর কি। ফার্স্টে এলিমেন্টগুলো আমরা নিলাম, এটাকে একসাথে করে পলিএথিলিন টেট্রাফ্থাইলেট বানাইলাম, এইদিকে মেল্ট স্পিনিং করা হইলো, এদিকেও মেল্ট স্পিনিং করা হইলো, দুইটা জাস্ট, একটা হচ্ছে ফিলামেন্ট আকারে দেখাইছি আর একটা হচ্ছে স্ট্যাপল ফাইবার আকারে দেখাইছি। পার্থক্য হচ্ছে এখানে জাস্ট ফিলামেন্ট বানানোর পর একটা কাটার দিয়ে কাটা হয়, এইটুকুই পার্থক্য। তো এখানে ওই চিত্রটাই দেওয়া, যে পেট্রোলিয়াম থেকে আমরা যে প্যারাজাইলিন পাই, তারপর টেরিপথ্যালিক অ্যাসিড পাই, আবার পেট্রোলিয়াম থেকে ইথিলিন গ্লাইকল পাই, সেটাকে পলিমারাইজেশন করি, এরপরে মেল্ট স্পিনিং, এখানে কাটিং পদ্ধতি, আর এখানে হচ্ছে পলিস্টার ফিলামেন্ট পদ্ধতি। তো এগুলো জাস্ট নিজেদের বোঝার জন্য দেখে রেখো, যে কোনো একটা দিলেই হবে। যদি তোমার ফ্লো চার্ট আসে তাহলে এরকম দেওয়ার দরকার নেই, বিরাট ফ্লো চার্ট দেওয়ার দরকার নেই, ওই পার্ট বাই পার্ট তোমার মেল স্পিনিং এর ক্ষেত্রে স্পিনিং এর চিত্র, এখানেই তোমার ড্রয়িং ড্রয়িং এর চিত্র, এটা দিলেই হবে, ওইরকম ইয়াতে যাওয়ার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সচারিং। টেক্সচারিংও সিমিলার, আগে আমরা যা পড়ছি তাই। টেক্সচারিংটা কেন করা হয় দেখি একজন বলো তো। মনে আছে? ভুলে গেছো না? আচ্ছা, টেক্সচারিংটা করা হয় ওই যে ফাইবারের সারফেসে তোমার ই করার জন্য, ফাইবারের সারফেসে একটা রাফনেস আনার জন্য বা ক্রিম্পিং বা কোন রকমের ভাঁজ বা ক্রিজের সৃষ্টি করার জন্য এটা করা হয়, যাতে করে ন্যাচারাল ফাইবারের মতো কিছু প্রপার্টি পাওয়া যায়। তো এটাকে হিট ট্রিটমেন্টের মাধ্যমে করা যায়, টুইস্ট ডিটুইস্টের মাধ্যমে করা যায়, বিভিন্ন রকম সিস্টেম আছে টেক্সচারাইজেশন করার, এটা আমরা অলরেডি আলোচনা করছি সেকেন্ড চ্যাপ্টারে, সো এখানে আর এত ডিটেইলসে ঢুকবো না।
এরপরে আছে আমাদের ফিনিশিং প্রসেস। ফিনিশিং প্রসেসের মধ্যে আমরা করছিলাম যে হিট সেটিং আছে বা স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন আছে, এগুলো আছে। তো এখানে আমরা চিন্তা করব যে ফাইবার কিন্তু সবসময় নর্মাল যে সাদা ফাইবার আকারে আমরা পাই, র ফাইবার আকারে পাই, এরকম না। এটাকে কিন্তু ডাইং করারও দরকার পড়তে পারে, যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে ডাইট ফাইবার বা ডাইট ফিলামেন্ট এরকমও হয়। যেমন পলিস্টার ফিলামেন্টটা দুই রকম আকারে পাওয়া যায়। তোমরা দেখবা মানে ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবা তখন দেখবা যে একটা হোয়াইট পলিস্টার পাওয়া যায়, অর্থাৎ সাদা কালারের পলিস্টার, আর একটা পাওয়া যায় হচ্ছে ব্ল্যাক পলিস্টার, অর্থাৎ কালো কালারের পলিস্টার। এর মানে কি, এই যে কালো পলিস্টারটা, এটাকে কিন্তু রং করা হয়েছে, এটাকে ডাইং করা হয়েছে। সো আমরা ডাইংটা যখন করব, এটা হচ্ছে ফিনিশিং প্রসেসের আন্ডারে রাখব। অর্থাৎ ডাইং না করলেও আমাদের পলিস্টার হবে, বাট ডাইংটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা লাগতে পারে। যদি আমাদের কাস্টমার চায় যে আমার ডাইট পলিস্টার লাগবে, তাহলে আমরা সেটাকে ডাইং করব। তো ডাইং করতে হইলে আমাদের আরেকটা অ্যাডিশনাল প্রসেস লাগে, যেটার নাম হচ্ছে স্কাওয়ারিং। এগুলা তোমরা সব ইয়াতে পড়বা, মানে আচ্ছা হ্যান্ড রেজ করছে একজন, কিছু বলবা? আচ্ছা, তো স্কাওয়ারিং এবং ডাইং এই দুইটা প্রসেস হচ্ছে একসাথে লাগে। স্কাওয়ারিংটা হচ্ছে কি, আমরা যখন একটা ফিলামেন্ট বানাচ্ছি তখন তো সেটা বিভিন্ন রকম মেশিন পার্ট বা ইয়া দিয়ে আসতেছে, তাই না? রোলার টোলার বা বিভিন্ন রকমের মেশিনের পার্টের সংস্পর্শে আসতেছে। তো এখানে তোমার ডাস্ট থাকতে পারে বা মেশিনে অয়েল বা গ্রিজ ইউজ করা হয়, সো এখান থেকে একটা ময়লার সৃষ্টি হইতে পারে, অর্থাৎ আমাদের ফিলামেন্টে একটা দাগ লেগে যেতে পারে বা কোন রকম কি ময়লা ডাস্ট পার্টিকেল এগুলা লাগতে পারে। তো এগুলা লাগলে যেটা হয়, আমাদের পলিমার মানে ফাইবারের ইয়াটা নষ্ট হয়ে যায়, অ্যাপিয়ারেন্স নষ্ট হয়ে যায়। তো এরপরে তুমি যখন এটাকে ডাইং করবা, হিট সেট করবা, দেখা যাবে যে পরবর্তীতে আমাদের সুতাতে ওই দাগগুলা রয়ে গেছে, আর সুতা দিয়ে যখন কাপড় বানাবা দেখা যাবে যে কাপড়ে ওই দাগগুলা রয়ে গেছে। সো এই দাগগুলা তো আমরা চাই না, এটা ফল্টি ফেব্রিক বা ফল্টি ইয়ার্ন হবে। তো সেই কারণে স্কাওয়ারিং একটা প্রসেস আছে, যেটা হচ্ছে ফিলামেন্টটাকে ওয়াশ করা বা ধুয়ে ফেলা। অর্থাৎ ডাইং করার আগে তাকে আমরা একবার পরিষ্কার করে নিই, যে এটার মধ্যে যদি কোনো অ্যাডিশনাল ময়লা টয়লা থাকে, দাগ টাগ থাকে, ওগুলো যাতে বের মানে না যায় পরবর্তী প্রসেসে। এটা হচ্ছে স্কাওয়ারিং এর উদ্দেশ্য। তো এখন ফিনিশিং অ্যাপ্লিকেশন গুলো আমরা বিভিন্ন রকম সিকুয়েন্সে করতে পারি, বিভিন্ন রকম অর্ডারে করতে পারি, মানে কোনটার পর কোনটা দিব এটা আমরা বিভিন্ন ভাবে সাজাইতে পারি। লাইক এটা আমরা আগে করতে পারি, এটা দুই নাম্বার প্রসেস, এটা তিন নাম্বার প্রসেস। আবার উল্টা ভাবেও করতে পারি, যে হিট সেটটা আগে করলাম, স্কাওয়ারিং পরে করলাম, এরকমও করতে পারি। তো আমরা এখন এইখানে একটু বোঝার চেষ্টা করব যে কোনটা আমাদের জন্য বেটার, মানে কোন প্রসেসটা সুবিধাজনক। লাইক প্রথম প্রসেসটা যদি আমরা করি, অর্থাৎ আমরা ফিলামেন্টটাকে হাতে নিলাম, সেটাকে স্কাওয়ারিং করলাম, ধুয়ে ফেললাম, তারপর তাকে হিট সেটিং করলাম, অর্থাৎ তাকে ডাইমেনশনালি স্টেবল করলাম, এবং সবশেষে তাকে ডাইং করলাম, শেষ হয়ে গেল। এটা হচ্ছে প্রথম, এবং এটা হচ্ছে সবচাইতে বেশি ইউজ করা হয়। কেন ইউজ করা হয় তার কারণটা আমরা দুই নাম্বার আর তিন নাম্বার দেখার সময় বুঝতে পারবো। দুই নাম্বারে আমরা আরেকটা সিকোয়েন্স করতে পারি, যে হিট সেটটা আগে করে, স্কাওয়ারিংটা পরে, তারপরে ডাই, এরকম করতে পারি। তো এরকম করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমরা কি জানি, হিট সেট মানে হচ্ছে আমাদের যে ডাইমেনশনটা আছে সেটাকে স্টেবল করে দেওয়া, তাই না? সো যখন আমি কোনো ফাইবারকে এখনো কিন্তু স্কাওয়ার করি নাই, হিট সেটের আগ পর্যন্ত ধরো ফাইবারে একটা ময়লা লেগে আছে বা অয়েলের একটা স্টেইন পড়ছে, বুঝলেন? এবাবা ডালে ঢোকো তো, অবাক হয়ে গেল, জবাব দেওয়া বলল এন্ডে জানলে তো। আচ্ছা, তো হিট সেট যেটা আমরা করতেছি, হিট সেট করলে যেটা হবে, আমাদের ফিলামেন্টটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো ময়লা থাকে বা স্টেইন থাকে, তাহলে সেইটা সহই আমাদের ফিলামেন্টটা পার্মানেন্ট হয়ে যাবে। তো এই কারণে হিট সেটটা আগে করাটা ডিফিকাল্ট, বা আগে করলে তোমার ফাইবারের প্রপার্টিটা অত ভালো হয় না।
তো এরপরে যেটা আছে স্কাওয়ারিং, তো হিট সেট করে যদি আমরা স্কাওয়ার করি তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নাই, কারণ আমাদের ময়লা টয়লা যা ছিল যেটার উদ্দেশ্যে স্কাওয়ারিং করতেছি সেটা কিন্তু অলরেডি ফিক্স হয়ে গেছে হিট সেটের মাধ্যমে। পরে তুমি উপরে ধুইলে সারফেস থেকে সেই ময়লাটা পরিষ্কার হবে না, এরপরে ডাইং করলে সেই ইয়াটা স্পটটা থেকেই যাবে। সো সেকেন্ড সিকোয়েন্সটা প্রেফারেবল তখন যদি আমাদের গুডসগুলা ক্লিন থাকে, অর্থাৎ আমি ফিলামেন্ট বানানোর পর দেখতেছি যে ফিলামেন্টটা ক্লিন আছে এখনো, সো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডটা ইউজ করতে পারি, আর নাইলে আমরা ফার্স্টটাই ইউজ করব। আর থার্ড প্রসেসের যে অসুবিধা, ফার্স্টে আমরা স্কাওয়ার করলাম অর্থাৎ ধুয়ে নিলাম, এরপরে ডাইং করলাম এবং সবশেষে হিট সেট করলাম, তো এখানে অসুবিধাটা হচ্ছে ডাইং এর সময় কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয়, শুধুমাত্র ডাই না, এটার সাথে লেভেলিং এজেন্ট থাকে, সিকোয়েস্টারিং এজেন্ট থাকে, ওয়েটিং এজেন্ট থাকে। তো এই কেমিক্যাল গুলো যখন আমাদের ফাইবারের মধ্যে পার্মানেন্ট হয়ে যায় হিট সেট করলে, তখন দেখা যায় যে ভেতরে কেমিক্যাল গুলো ঢুকে গেলে কিছু সমস্যা দেখা যায়, ফাইবারের কিছু প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে, ফাইবারের বন্ডিং গুলো যতটুকু স্ট্রং ছিল অর্থাৎ কেমিক্যাল রেজিস্ট্যান্স যেরকম ছিল তার থেকে বেশি কমে যেতে পারে। সো এটা ফাইবারের বিভিন্ন প্রপার্টিকে অ্যাড্রেস করতে পারে, স্টিফ করে ফেলতে পারে। সো এই কারণে তোমার সবচাইতে সুইটেবল প্রসেস হচ্ছে এই যে স্কাওয়ারিংটা আগে করা, সেকেন্ডে হিট সেট, এরপরে ডাইং করা। আর বাকি যে দুইটা প্রসেস আছে এই দুইটা ক্ষেত্র বিশেষে আমরা ইউজ করতে পারি, বাট এই দুইটা সুইটেবল না আর কি অতটা বেশি। তো বোঝা গেছে কি ইয়াটা? জি স্যার। আচ্ছা ওকে, এরপরে আমাদের আর একটু বাকি আছে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে প্রপার্টি গুলা নিয়ে আমরা আলোচনা করব, আর সবশেষে হচ্ছে আমরা এর কিছু এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট আছে যেটা নিয়ে আলোচনা করব। তো প্রপার্টি গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, প্রপার্টি আর হচ্ছে এনভায়রনমেন্টের উপর কিরকম তার ইফেক্ট, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, কারো কোনো কোশ্চেন আছে?